রাফা ক্রসিং অবস্থানে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হামাসকে পুরোপুরি ধ্বংস কিংবা অন্তত একজন জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্তই হামলা চলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাফা তেলাবিবের স্থল অভিযানের ফল ভালো হবে না এমন সতর্কবার্তা দিয়েছে হামাস আর ইসরায়েলকে আটকাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের সাফাই সীমিত পরিসরে স্থল অভিযান চলবে এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে নিরাপদ কোনো স্থান নেই উপত্যকায় জানা নেই গন্তব্য তবুও রাফা ছেড়ে ছুটছে গাজাবাসী কারণ যে কোনো সময় শুরু হতে পারে সর্বাত্মক স্থল অভিযান যার প্রধান টার্গেট মূলত আশ্রয় কেন্দ্রগুলো ইসরায়েলের দাবি রাফায় বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস সাধারণ মানুষের মাঝে লুকিয়ে থেকেই চালিয়ে যাচ্ছে তৎপরতা ফিলিস্তিনি সংগঠনটিকে ধ্বংসের লক্ষ্য নিয়ে যে কোনো সময় শুরু হবে তেলাবিবের স্থল অভিযান রাফা পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান সেনাদের অভিযান নিয়ে নির্দেশনাও দেন আজীমা শেখ রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নিয়ে মিশন পরিচালনার নির্দেশ দিয়েছি আইডিএফ কে আমরা জিমিদের ফিরিয়ে আনার বিনিময়ে আপসে রাজি ছিলাম সে সুযোগ যদি বন্ধ হয়ে যায় আমরা সামনে এগোবো এবং অভিযান জোরদার করব আর তা পুরো উপত্যকা জুড়েই রাফায় আগ্রাসন চালিয়ে গেলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না এমন হুঁশিয়ারি হামাসের লেবাননের বৈডুতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র ওস্তামা হামদান জানান আলোচনা চালিয়ে যেতে দোহা থেকে আবারও কায়রো গেছে স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধিরা বলেন বল এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোর্টে আগ্রাসন আর দখলদারিত্বে জবাব দেবে প্রতিরোধকারীরা এটাই স্বাভাবিক জাতিসংঘ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন রাফায় অভিযানের প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনীর জন্য সুখকর হবে না যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির পর যখন রাফায় ইসরায়েলের হামলা বন্ধ হচ্ছে না তখন স্থল অভিযান সীমিত পরিসরে হবে এমন সাফাই গাইছে মার্কিন পররাষ্ট্র বিভাগ এই অভিযান সীমিত পরিসরে হবে তেল আবিব আগেই জানিয়েছে বড় ধরনের অভিযানের কথা যার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা চুক্তির চেষ্টা করে যাচ্ছি যা অবিলম্বে যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করতে পারে রাফা ক্রসিং এর গাজার অংশ এখন তেল নিয়ন্ত্রণে মঙ্গলবার মিশরীয় সীমান্ত ক্রসিং থেকে রাফার দুশো মিটার ভেতরে অবস্থান নেয় ইসরায়েলি সেনারা যে কোনো সময় স্থল অভিযান শুরুর জন্য ট্যাঙ্ক বহর নিয়ে প্রস্তুত পদাতিক বাহিনী ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ